আলোচনায় শিল্প ও জীবনের মেলবন্ধনে আপনার বিশ্বাসে আনে ভবিষ্যতের সুরক্ষা। একজোড়া পায়ের ছাপ আর তাকে ঘিরেই সমস্ত জল্পনা। কুসংস্কারের শৃঙ্খল বন্দী একুশ শতকের মানুষ। বৃহস্পতিবার সকালে হাওড়ার বালির ঘোষপাড়ার সরখেল বাগানে একটি পুকুরের ধাপে একজোড়া পায়ের ছাপ দেখেন স্থানীয় বাসিন্দারা। পুকুরের উল্টো দিকেই রয়েছে শীতলা মায়ের মন্দির। সঙ্গে সঙ্গে গুজব রটে যায় এটা মা শীতলারই পদচিহ্ন। পায়ের ছাপ যে মা শীতলার তা প্রমাণ করতে সঙ্গে সঙ্গে তৈরি হয়ে যায় গাল গল্প। মা মাঝে মধ্যে ওখানে বিভিন্ন ব্যাপারে বিরক্ত বোধ করেন জনসাধারণের জ্বালাতন বা অতিষ্ঠের জন্য, তখন উনি এখানে পুকুরের ঘাটে ইত্যাদি চলে আসেন আর কি। গুজব ছড়ানো মাত্রই আশেপাশের এলাকা থেকে দলে দলে মানুষ ছুটে আসতে থাকেন ভ্রুষ্ট শীতলার পদচিহ্ন দেখতে। ভিড় বাড়তে দেখে সঙ্গে সঙ্গে উত্তুৎসাহী কিছু যুবক ঘিরে দেন পদচিহ্নস্থল। দেওয়া হয় ফুলমালা, শুরু হয়ে যায় পুজো অর্চনা। তবে সকলেই যে বিশ্বাসে অন্ধ হয়ে এসেছেন তা নয়, অনেকে আবার কৌতূহল বশেই চলে এসেছেন। তা সত্ত্বেও বেশ কয়েকজন শিক্ষিতকে দেখা গেল যারা যুক্তি বুদ্ধিকে সরিয়ে রেখেই কুসংস্কার বশে চলে এসেছেন পায়ের ছাপ দেখতে। এখানে বললো সবাই ওই পায়ের ছাপ দেখা গেছে, ওটাই দেখতে এসেছি। তো দেখে মনে হচ্ছিল জেনারেলি শ্যাওলার উপর এমনি দাঁড়ালে যেরকম ছাপ হয় সেরকমই হয়েছে। বিজ্ঞানী থেকে শুরু করে যুক্তিবাদী সমিতির সদস্য প্রত্যেকেই সরব হয় কুসংস্কারের বিরুদ্ধে। একুশ শতকেও মানুষ যে মধ্যযুগীয় ধ্যান ধারণায় বিশ্বাস করতে পারে তা ভেবেই অবাক হন অনেকে। এর জন্য সচেতনতা বাড়ানোর প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন অনেকে। মানুষ কিরকম অসহায় হয়েছে সেটাও বোঝা ঘটনাগুলি থেকে। এইসব ব্যাপার বিশ্বাস করে লোকে জড়ো হচ্ছে একটা জায়গায়। মা শীতলা বা মা কালীর পায়ের ছাপ এরকম অসম্ভব ব্যাপারকে মানুষ বিশ্বাস করবে এটা ভাবতেই একবিংশ শতাব্দীতে হাত পা ঠান্ডা হয়ে আসে। রাতারাতি তো কিছু করার নেই, যেটা দীর্ঘদিনের প্রচেষ্টায় করার কথা ছিল এখনো যেটা করার সেটা হচ্ছে কিছু প্রচারের ভিতরে সরকারি ভাবে প্রচার করতে হবে এবং অন্যান্য যারা বিভিন্ন এনজিও আছে এইসব ব্যাপারে কাজ করে তাদেরকে আরেকটু সক্রিয় হতে হবে, এখান থেকে তাদের কিছু শিক্ষা নিতে হবে। সংস্কারাচ্ছন্নদের দাবি আর যুক্তিবাদীদের যুক্তির লড়াই বৃহস্পতিবার সামনাসামনি হয়নি, শুক্রবার হল, যখন বালি ঘোষপাড়ার সরখেল বাগানে গিয়ে উপস্থিত হলেন যুক্তিবাদী সমিতির সদস্যরা। তারা সেখানে পৌঁছবার সঙ্গে সঙ্গেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। যুক্তিবাদী সমিতির সভাপতি প্রবীর ঘোষ ও অন্যান্যরা এদিন প্রথমেই চলে যান সেই ঘাটে, খতিয়ে দেখেন পায়ের ছাপটি। কিন্তু সঙ্গে সঙ্গেই সেখানে উপস্থিত হন স্থানীয় বাসিন্দাদের একাংশ। দর্শনার্থীদের অসুবিধের যুক্তি দিয়ে তৎক্ষণাৎ প্রবীরবাবুদের সেখান থেকে সরিয়ে দেওয়া হল। তারপরেও কিছু মানুষ শুনতে চাইলেন প্রবীরবাবুদের যুক্তি। অতএব পুকুরের উল্টো দিকের শীতলা মন্দিরে শুরু হলো আলোচনা। একদিকে যখন একের পর এক যুক্তি দিচ্ছেন যুক্তিবাদীরা, তখন পাল্টা প্রশ্ন তুলছে বিশ্বাসে অন্ধ নাছোড় জনতা। রং দিয়ে ছাপ মারলে সেই ছাপটা উঠে আসে। প্রবীরবাবুদের যুক্তি, পায়ে রং লাগিয়ে কেউ পায়ের ছাপ লাগিয়ে দিয়ে গিয়েছে, কিন্তু বিশ্বাসে অন্ধ জনতা
রাস্তা মানতে নারাজ। তাদের পাল্টা প্রশ্ন, যদি কেউ রং লাগিয়েই পুকুরে আসবে তাহলে তা জলে ধুয়ে গেল না কেন? পুকুরের অন্য ধাপে রঙের দাগ নেই কেন? যদিও প্রবীর বাবুর বক্তব্য, পায়ের ছাপ শুকিয়ে যাওয়ার পর ওই ধাপে পুকুরের জল ওঠে, তাই রং ধুয়ে যায়নি। তাছাড়া কার্বনিক অ্যাসিড পায়ে লাগিয়েও এভাবে ছাপ দেওয়া সম্ভব। এই ঘাটটা সকাল 5টা থেকে রাত্রি 10টা পর্যন্ত প্রচন্ড বিজি থাকে, হাজার হাজার লোক এখানে চান করে এবং আমি নিজেও করি। 5টা থেকে রাত 10টা পর্যন্ত অনবরত লোকজন নাপ যে চান করছে, তাই যদি হয় তাহলে সামলা করতে পারে না। জলের তলায় সেই কি অ্যাসিড কাজ করে? কার্বনিক অ্যাসিড স্টিকে ন্যাকড়াই জড়াই বা যে কোনো কিছু জড়াই জড়িয়ে কার্বনিক অ্যাসিড দিয়ে তারপর ওখানে ডুবিয়ে দিতে থাকি, তাহলেও দাগ পড়বে। কিন্তু নাছোড় জনতা প্রশ্ন তোলে, সারাদিনই ব্যবহার করা হয় পুকুরটি, তাই ইচ্ছাকৃতভাবে পায়ের ছাপ লাগিয়ে যাওয়া সম্ভব নয়। সারাদিন পুকুর ব্যবহার হয় কিন্তু রাতে? রাতে সকরের অলক্ষ্যে তো যে কেউ এই কাজ করতে পারে। যুক্তিবাদীদের এই বক্তব্যের কোনো সদুত্তর দিতে পারেননি স্থানীয়রা। স্থানীয় বাসিন্দাদের দাবি, ওই পদচিহ্ন তোলা যাচ্ছে না। কিন্তু কেউ কি পায়ের ছাপ তোলার চেষ্টা করেছিলেন? এ প্রশ্নের কোনো উত্তর মেলেনি। পাওয়া যায়নি এমন কোনো প্রত্যক্ষদর্শী যিনি দেখেছেন চিহ্নটি ঘষে ঘষে তোলার চেষ্টা হচ্ছে। সকলেরই দাবি, তারা শুনেছেন বহু চেষ্টাতেও তোলা যায়নি পদচিহ্ন। উনি পরীক্ষা করে দেখে উনি বলুন যে এটা ওই অ্যাসিড দিয়ে তৈরি করা, কি কি কোনো কেমিক্যাল দিয়ে এবং কিংবা কোনো রং দিয়ে। অতএব মানুষের কুসংস্কার ভাঙতে হাতে কলমে পরীক্ষা করে দেখতে চাইলেও যুক্তিবাদী সমিতি। সমিতির সদস্যরা উপস্থিত জনতাকে প্রস্তাব দিলেন যে তারা পুকুরে নেমে দেখতে চান পায়ের ছাপ ঘষে ঘষে তোলা যায় কিনা। এই প্রস্তাবের পরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বিক্ষোভ দেখানো হয় যুক্তিবাদীদের ঘিরে। কার্যত সরখেল বাগান থেকে বের করে দেওয়া হলো প্রবীরবাবুদের। বলা হয় আপনারা এখান থেকে বেরিয়ে যান, এবার আপনি বাড়ি যান, এবার আপনি বাড়ি যান, এবার আপনি বাড়ি যান। প্রশ্ন উঠছে, কেন প্রবীরবাবুদের পুকুরে নামতে দেওয়া হলো না? তাহলে কি কারো স্বার্থ জড়িয়ে রয়েছে এর পেছনে? মানুষের ধর্মীয় বিশ্বাসকে ভাঙিয়ে নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য কেউ এমন করছেন না তো? মানুষকে যে উদ্দেশ্য প্রণোদিতভাবে ভুল বোঝানো হচ্ছে তা বোঝাতে গঙ্গার পারে হাজির প্রবীর ঘোষ। সেখানেই তিনি রং দিয়ে দেখালেন কিভাবে পদচিহ্ন জলের মধ্যে থাকে। হোয়াইট প্লাস্টিক ইমালশন আমরা নিয়ে এসেছি রঙের দোকান থেকে। এই রঙের দোকান থেকে রংটা এনে আমরা প্রবীরদের হাতে তুলে দিয়েছি। আমরা দেখব যে এই রংটা জলে ধুয়ে যায় কি যায় না, এই রং দিয়ে কি ছাপ ফেলা হয়েছিল, এই ভাবনা চিন্তাটা কি চলতে পারে বা এরকম কি হতে পারে, সেই বিষয়টা আমরা দেখব। পরীক্ষা করছেন প্রবীরদের, আমরা দেখে নিচ্ছি। প্রথমে একটা জিনিস দেখলাম যে পায়েতে এই রং লাগিয়ে তারপর যে সিঁড়িতে জল রয়েছে সেই সিঁড়িতে ছাপ দেওয়া হলো, তাতে একটা কাজ হলো যে সিঁড়িতে দাগটা রয়েছে। কিন্তু আরও একটা বিষয় যদি হয় সেটা আমরা দেখছি যে আগেই তো এরকম জল যখন ছিল না সিঁড়িতে সেই সময় এরকম দাগ দেওয়ার চেষ্টা হয়নি, তো সেই কারণে আমরা আপাতত একটা ইঁটের ওপর এই পায়ের ছাপটা আমরা নেওয়ার চেষ্টা করছি। তারপর সেই রং শুকিয়ে গেলে আমরা জলে রাখবো, দেখবো যে সেই রংটা ধুয়ে যাচ্ছে কি যাচ্ছে না। অর্থাৎ যেটা আমরা দেখার চেষ্টা করব যে পুকুরে যখন জল কম ছিল সেই অবস্থায় সিঁড়িতে দাগ পড়েনি তো, তারপর কোনো কারণে বর্ষার জলের কারণে জল বেড়েছে এই বিষয়টা হয়নি, তো সেই কারণটাই আমরা আপাতত পরীক্ষা করে দেখব। হয়তো আগেই শুকনো সিঁড়িতেই পায়ের ছাপ দেওয়া হয়েছিল, তারপরে জল উঠেছে সেই পায়ের ছাপের ওপর, এবং সেই কারণেই কিন্তু একটা ইঁটেতে আলাদাভাবে শুকনো অবস্থায় পায়ের ছাপ দিয়ে সেটা জলে রাখা হয়েছে। এবং যেটা দেখা যাচ্ছে যে এই যে ছাপ, সেই ছাপ কিন্তু ঘষলেও প্রায় উঠছে না, যেটা দেখা যাচ্ছে যে এই ছাপটা কিন্তু কোনোভাবেই উঠছে না এবং সেটা রয়েছে ওখান থেকে। একজন চাচালো হাত দিতে দেবে না, হাত ধুয়ে হাত মুছে ভেঙে দেবো, হাতই দিতে দেবে না, আরেকটা ছাপ ফেলতে দেবে না। সুতরাং আমি কি করে কাজে নামবো, নামতে বললে নেমে যেতাম। এত কিছুর পরেও রয়ে গেল অজস্র প্রশ্ন। শীতলা মায়ের পদচিহ্ন দেখতে যে জনতা ছুটে এসেছিল তাঁদের মধ্যে বহু শিক্ষিত মানুষও ছিলেন। তারা কিভাবে এই কুসংস্কারে বিশ্বাস করলেন? বিজ্ঞান প্রযুক্তির এই ফাস্ট মুভিং যুগে মানুষ কি এখনো মধ্যযুগীয় ধ্যান ধারণায় বিশ্বাসী? তাহলে কি কুসংস্কার দূরীকরণে সচেতনতামূলক প্রচার যথাযথভাবে করা হয়নি?
পাশাপাশি প্রশ্ন উঠছে, কি উদ্দেশ্যে গুজব ছড়ানো হলো? তাহলে কি কেউ নিজেদের স্বার্থ সিদ্ধির উদ্দেশ্যে এসব করলো? প্রশ্ন উঠছে, দেবী শীতলা পুকুরের ঘাটের ধাপে নিজের পদচিহ্ন রেখে যদি জলেই নেমে গেলেন, এরপর তিনি গেলেন কোথায়? দুদিন অতিক্রান্ত হওয়ার পর তাঁর জল থেকে ওঠার সময়ের কোনো পদচিহ্ন এখনো অমিল, তাহলে কি তিনি জলেই থেকে গেলেন? ক্যামেরায় সুবীর রায়ের সঙ্গে ভাস্কর ঘোষ ও অর্ণব মুখোপাধ্যায়, স্টার আনন্দ।